বিপুল উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে শনিবার দিনব্যাপী নোয়াখালীর বেগমগঞ্জে জিতুলি ইউনিয়নে বাংলা বাজার ব্যবসায়ী পরিচালনা কমিটি নির্বাচন সম্পন্ন হয়েছে। নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেন চেয়ারম্যান রফিকুল ইসলাম মিলন। সার্বিক সহযোগিতায় ছিলেন জেলা পরিষদের সদস্য জিএস মোশাররফ, স্বপন সহ বাজারের নেতৃবৃন্দ। নির্বাচনে সভাপতি পদে হাসানুজ্জামান হাসান, সহ সভাপতি আবু নাসের মিলন, ওমর ফারুক খোকন, সেক্রেটারি সিরাজুল ইসলাম মোল্লা, সহ সাধারণ সম্পাদক ইয়াসিন সোহাগ, সাংগঠনিক সম্পাদক আব্দুল মান্নান, কোষাধ্যক্ষ মোহাম্মদ বাবুল মিয়া, ক্রিয়া সম্পাদক মোহাম্মদ শরীফুল ইসলাম শরীফ, ধর্ম বিষয়ক সম্পাদক মোহাম্মদ আব্দুল কাদের, আইন বিষয়ক সম্পাদক মাহফুজুল হক, প্রচার সম্পাদক মোহাম্মদ রিপন হোসেন, সদস্য মোহাম্মদ পারভেজ, নাজির, মাসুদ, শিরিন, সোহাগ নির্বাচিত হন। বিপুল ভোটে নির্বাচিত করায় বিজয়গণ বাজারের সকল ব্যবসায়ীদেরকে ধন্যবাদ জানান। বিজয় টিভি এবং বাংলা টিভিকে, গত 10 বছরে দেখে বাংলা বাজারে কখনো ইলেকশন হয় নাই। সকল ব্যবসায়ীদের প্রাণের দাবি আমরা একটা সুন্দর, নিরপেক্ষ, সুস্থ ইলেকশন উপহার দিতে পারছি বলে আমরা মনে করি। বাজার ব্যবসায়ীরা আমাকে বিপুল ভোটে জয়লাভ করাতে আমি তাদেরকে অন্তরে অন্তরস্থল থেকে আমি তাদেরকে ধন্যবাদ জানাই। বাংলা বাজারের সকল ব্যবসায়ীদেরকে আমাকে বিপুল ভোটে বিজয় করার জন্য আন্তরিকভাবে ধন্যবাদ। ব্যবসায়ীদের পাশে সব সময় তাদের সুখে দুঃখে পাশে থাকবো। বাজারের সার্বিক উন্নয়নের কাজ করার জন্য প্রফিট দান করা, এই জন্য আমি সমস্ত ব্যবসায়ীদের সহযোগিতা কামনা করি। ব্যবসায়ীদেরকে আমি ধন্যবাদ জানাই যারা আমাকে বিপুল ভোটে নির্বাচিত করেছে। ব্যবসায়ীরা বিপুল ভোটে নির্বাচিত করায় আমি আমার পক্ষ থেকে বাজারের সকল ব্যবসায়ীকে জানাই প্রাণান্তর শুভেচ্ছা অভিনন্দন। সমাপ্তের যে কাজগুলো রয়েছে সেগুলো আমি সমাপ্ত করবো ইনশাআল্লাহ। আমার এই ভোটার ভাইদেরকে ধন্যবাদ জানাই যেনারা আমাকে বিপুল ভোটে বিজয়ী করেছেন এবং সুন্দর ভোটে বিজয়ী। সেই ভোটারদেরকে আমি ধন্যবাদ জানাই আমাকে অনেক ভোট দিয়ে নির্বাচিত করার জন্য। নোয়াখালীর বেগমগঞ্জ থেকে মনির হোসেন সজীবের পাঠানো তথ্যচিত্রে একাত্তর বাংলা নিউজ ডেস্ক।